হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের জাবেদ অধ্যায় থেকে কয়েকটি টপিক আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে জাবেদার ধারণা, গুরুত্ব, জাবেদার নমুনা ছক কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখাবো, আর হচ্ছে জাবেদার শ্রেণী বিভাগ, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। অর্থাৎ বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই হচ্ছে জাবেদার ধারণা। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের ঘটনা দেখে থাকি, তাই না? কিছু ঘটনা হচ্ছে আর্থিক এবং কিছু ঘটনা হচ্ছে অনার্থিক। ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল আর্থিক ঘটনা ঘটে, যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, সেগুলোই হচ্ছে মূলত লেনদেন। তাহলে অনার্থিক ঘটনাগুলো লেনদেন হবে না, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল আর্থিক ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে, সেগুলোই হচ্ছে লেনদেন। যেমন দেখো, এখানে দুটি উদাহরণ দেওয়া আছে, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান আর হচ্ছে পণ্য ক্রয় 10,000 টাকা। এখানে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়েছে। ফরমাইশ প্রদান করলে কি ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে? অবশ্যই না। সুতরাং এটি একটি লেনদেন না। আবার হচ্ছে পণ্য ক্রয় 10,000 টাকা। 10,000 টাকার পণ্য ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানে যেমন ক্রয় নামক ব্যয় সৃষ্টি হবে, অন্যদিকে 10,000 নগদ টাকা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাবে। তাই এটি আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করছে। সুতরাং দ্বিতীয় যেই ঘটনাটি রয়েছে এটা হচ্ছে একটি লেনদেন। এখন তোমরা দেখো, আমরা প্রথমে কি করব, লেনদেন শনাক্ত করব যে কোনটা হচ্ছে লেনদেন আর কোনটা হচ্ছে শুধুমাত্র একটি ঘটনা, ঠিক আছে? আমরা জানি সকল লেনদেনই হচ্ছে ঘটনা, কিন্তু সকল ঘটনা কিন্তু লেনদেন না। আচ্ছা, এবার জাবেদা কি? এই যে পণ্য ক্রয় 10,000 টাকা, এই লেনদেনটাকে আমি যদি তারিখ অনুযায়ী, ঠিক আছে, আমি যদি তারিখের ক্রমানুসারে প্রত্যেকটা লেনদেনকে হিসাবে বিভক্ত করে এবং ব্যাখ্যা প্রদান সহ ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করে আমি যদি লিপিবদ্ধ করি, তাকেই হচ্ছে জাবেদা বলা। আমি আবার রিপিট করছি, এই যে পণ্য ক্রয় 10,000 টাকা, এটি হচ্ছে একটি লেনদেন। লেনদেন শনাক্ত করার পর আমরা যদি তারিখের ক্রমানুসারে সেই লেনদেনটাকে হিসাবে বিভক্ত করে ব্যাখ্যা প্রদান সহ প্রত্যেকটি লেনদেনের ডেবিট এবং ক্রেডিট দুইটা ভাগে বিভক্ত করে আমরা যদি সেটাকে লিপিবদ্ধ করি, তাহলে সেটাকে বলে জাবেদা। তো জাবেদা কি? এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে, ব্যবসায় সংঘটিত লেনদেনগুলোকে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বইতে প্রথম লিখে রাখা হয় তাকে জাবেদা বলে। এখানে তারিখের ক্রমানুসারে বলতে বোঝানো হয়েছে একটা তারিখের পর আরেকটা তারিখ, যেমন হচ্ছে 2 তারিখের পর 3 তারিখ, এভাবে হচ্ছে তারিখের ক্রমানুসারে লিখতে হবে। আর হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যা বলতে বোঝানো হয়েছে ধরো এখানে পণ্য ক্রয় 10,000 টাকা, আমি কি লিখবো, ক্রয় হিসাবকে আমরা ডেবিট করব আর নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব 10,000 টাকা দিয়ে দুই পাশে। এরপর এই যে আমরা পণ্য ক্রয়ের ফলে হচ্ছে 10,000 টাকা ব্যবসা থেকে চলে গিয়েছে বা পণ্যের ব্যয় সংঘটিত হয়েছে, সেটা আমাকে ব্যাখ্যা আকারে নিচে এভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে পণ্য ক্রয়, ঠিক আছে, পণ্য ক্রয় করা হলো, এভাবে হচ্ছে আমি ব্যাখ্যা প্রদান করব। প্রত্যেকটি লেনদেনের নিচে আমি এরকম ব্যাখ্যা প্রদান করে দেখিয়ে দিব যে কোন লেনদেনটার কারণে ক্রয় হিসাব ডেবিট হলো এবং নগদান হিসাব ক্রেডিট হলো, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা লেনদেনের নিচে কি করব, এরকম ব্যাখ্যা প্রদান করব। ব্যাখ্যা সহকারে যে বইতে প্রথম লিখে রাখা হয়, হিসাবের প্রাথমিক বই কিন্তু বলা হয় জাবেদাকে। বন্ধুরা মনে রাখবে, যেহেতু প্রথমত আমরা জাবেদাতে লিপিবদ্ধ করে রাখি যে কোনো লেনদেনকে, সেহেতু জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। এরপর বলা হয়েছে পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে। হিসাবের পাকা বই বলা হয় খতিয়ানকে। আমরা যখন খতিয়ান প্রস্তুত করব, তখন বন্ধুরা এই জাবেদা থেকে আমরা কি করব, খতিয়ানটা সহজে প্রস্তুত করতে পারবো। তাই জাবেদাকে সহায়ক বই বলা হয়, যেহেতু খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে সহায়তা করে। এখন সহায়ক বই কেন বলা হয়, কারণ জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। আমরা খতিয়ান প্রস্তুত করব সেটা হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। এটা শুধুমাত্র একটি সহায়ক বই হিসেবে কাজ করে। কেননা আমরা যদি জাবেদা আগে প্রস্তুত করি, তখন হিসাব
হিসাবটা আরো স্বচ্ছ হয়, তারপর হচ্ছে বুঝতে আরো সুবিধা হয়, হিসাবটা আরো নির্ভুল হয়, এবং পরে যখন আমরা খতিয়ান প্রস্তুত করব তখন হিসাব বাদ পড়ার চান্সটা অনেকটা কমে যায়। সো এই যে আমরা খতিয়ান প্রস্তুতের আগে জাবেদা প্রথমত প্রস্তুত করছি, তারপর হচ্ছে খতিয়ান প্রস্তুত করছি, সুতরাং জাবেদা হচ্ছে একটি সহায়ক বই। আর যেহেতু আমরা লেনদেনগুলো লিপিবদ্ধকরণের ক্ষেত্রে প্রথমত জাবেদা লিপিবদ্ধ করে রাখি, সেহেতু এটাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। ঠিক আছে বন্ধুরা, সো এখান থেকে কিন্তু আমরা জাবেদার কিছু বৈশিষ্ট্য জানলাম, কে কি জাবেদাতে আমরা কি করব, প্রত্যেকটা লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করব। আর জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, জাবেদা তৈরি করা বাধ্যতামূলক নয়, কিন্তু জাবেদা তৈরি করলে হিসাব বাদ করার চান্সটা অনেকটা কমে যায় এবং হিসাব অনেকটা নির্ভুল এবং স্বচ্ছ হয়। এরপর হচ্ছে জাবেদা খতিয়ানের সহায়ক বই হিসেবে কাজ করে, খতিয়ান হচ্ছে পাকা বই এবং জাবেদা যদি আমরা প্রস্তুত করি তাহলে খতিয়ান তৈরি করা অনেকটা সহজ হয়ে যায়, তাই জাবেদাকে খতিয়ানের সহায়ক বই বলা হয়। এখন আমরা জানবো জাবেদার গুরুত্ব। এর আগে দেখেছি আমরা যখন খতিয়ান প্রস্তুত করছিলাম তখন জাবেদা আগে প্রস্তুত করার ফলে খতিয়ানে হিসাব বাদ পড়ার চান্সটা অনেকটা কমে গিয়েছিল এবং খতিয়ান প্রস্তুত করাটা আরো সহজ হয়ে গিয়েছিল, হিসাবও আরো স্বচ্ছ এবং নির্ভুল হচ্ছিল। সো জাবেদার গুরুত্ব সম্পর্কে এখন আমরা আরো বিস্তারিত জানবো। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। আমরা জানি প্রতিষ্ঠানে যে হিসাবগুলো আমরা লিপিবদ্ধ করি সেই হিসাবের বই যদি নির্ভুল এবং স্বচ্ছ না হয় তাহলে কিন্তু আমার আর্থিক বিবরণী সহ সকল ধরনের হিসাব হচ্ছে ভুল হবে এবং আমি যে হিসাবের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পক্ষ রয়েছে যারা হচ্ছে হিসাবের তথ্য ব্যবহার করে তারা কিন্তু ভুল ইনফরমেশনটা পাবে। সো জাবেদা যদি আমরা প্রস্তুত করি তখন কিন্তু হিসাবের ভুল হওয়ার চান্সটা অনেকটা কমে যায় আর খতিয়ান তৈরি করাটাও অনেকটা সহজ হয়ে পড়ে, তাই জাবেদার গুরুত্ব এখন আমরা আরো ভালো করে জানব। প্রথমত হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। আমরা দেখেছি যে লেনদেন কিভাবে শনাক্ত করতে হয়। লেনদেন হচ্ছে সেগুলো যে ঘটনাগুলো ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সো লেনদেন লিপিবদ্ধকরণ এর ক্ষেত্রে আমরা জাবেদা ব্যবহার করব। জাবেদা ব্যবহার করলে কি হবে, লেনদেনগুলো আরো নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হবে এবং হিসাবগুলো আরো স্বচ্ছ হয়ে যাবে। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বিপুল ধরনের লেনদেন সংঘটিত হয় প্রত্যেক দিন, সেই লেনদেনগুলো খতিয়ানে সংরক্ষণ করা কিন্তু সম্ভব নয়। প্রত্যেক দিন অথবা প্রতি সপ্তাহে এই খতিয়ানে হচ্ছে লেনদেনগুলো বারবার লিপিবদ্ধ করা সম্ভব না, তাই আমরা কিসের সাহায্য নিব, জাবেদার সাহায্য নিব। আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই এবং এটা প্রস্তুত করা বাধ্যতামূলক, যদিও জাবেদা প্রস্তুত করা কিন্তু বাধ্যতামূলক না। তবুও জাবেদা কেন প্রস্তুত করা হয়, এর এমন কিছু গুরুত্ব রয়েছে যার কারণে খতিয়ান তৈরির পূর্বে জাবেদাটা প্রস্তুত করা হয়। এক নম্বর কারণ হচ্ছে হিসাব যাতে নির্ভুল এবং স্বচ্ছ হয়, দুই নম্বর কারণ হচ্ছে যাতে খতিয়ান প্রস্তুত করাটা আরো সহজ হয়ে পড়ে। সো জাবেদা হচ্ছে খতিয়ানের একটা সহায়ক বই, এজন্যই লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে আমরা প্রথমে কি তৈরি করি, জাবেদা প্রস্তুত করি, এরপর জাবেদা থেকে আমরা খতিয়ান প্রস্তুত করি। লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন সংঘটিত হয়, সেই লেনদেনগুলো আমরা যখন জাবেদায় লিপিবদ্ধ করি তখন আমরা কি জানতে পারবো, লেনদেনের মোট সংখ্যা জানতে পারবো যে কয়টা লেনদেন হচ্ছে। কারণ জাবেদায় আমরা কি করি, প্রত্যেকটি লেনদেনের তারিখ লিখে রাখি এবং সেটা ক্রমানুসারে লিখে রাখি। ধরো আমরা তারিখ লিখবো হচ্ছে মার্চ এক এর পরে লিখবো যদি মার্চ দুয়ে কোনো লেনদেন সংঘটিত হয়, মার্চ তিনে কোনো লেনদেন সংঘটিত হয়। সো মার্চ মাসে যত ধরনের লেনদেন সংঘটিত হয় সেটা আমরা তারিখ অনুযায়ী বা তারিখের ক্রমানুসারে জাবেদা লিপিবদ্ধ করি। সো যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জানতে চায় যে মার্চ মাসে আমার কয়টি লেনদেন সংঘটিত হয়েছে, সো জাবেদায় দেখে আমরা বলতে পারবো যে লেনদেনের মোট সংখ্যা কত। আবার যদি জানতে চায় যে বছরে টোটাল কয়টা লেনদেন হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। লেনদেনের পরিমাণ জানতে পারবো, কারণ জাবেদে আমরা কি করি, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এভাবে হচ্ছে বিভক্ত করে লিখে রাখি। ডেবিট টাকা যদি 10,000 টাকা হয় ক্রেডিট টাকাও হবে 10,000 টাকা।
সো একটা নির্দিষ্ট সময় পর আমরা কি করব, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার যোগফল বের করব। ডেবিট টাকার ক্রেডিট টাকার যোগফল অবশ্যই সমান হবে বন্ধুরা, এটা মাথায় রাখবে। সো এই জাবেদার কারণে আমরা কিন্তু মোট সংখ্যা জানতে পারছি কয়টা লেনদেন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সেই লেনদেনগুলোর মোট পরিমাণ কত সেটাও জানতে পারছি। দৈত্য সত্তার প্রয়োগ নিশ্চিত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাবেদার অন্যতম একটা গুরুত্ব হচ্ছে জাবেদায় দৈত্য সত্তার প্রয়োগ নিশ্চিত করা হয়। আমরা জানি দৈত্য সত্তা কি, লুকা প্যাসিওলি যে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি ব্যাখ্যা করেছেন সেটাই হচ্ছে মূলত দৈত্য সত্তা। দুতরফা দাখিলার মূল নীতিতে বলা হয়েছিল প্রত্যেকটি লেনদেনকে দুইটা পক্ষে বিভক্ত করতে হবে, এবং দুইটা পক্ষে বিভক্ত করতে হবে কিভাবে, যে সুবিধা গ্রহণ করবে তাকে আমরা ডেবিট করব, যে সুবিধা প্রদান করবে তাকে আমরা ক্রেডিট করব। সো এভাবে আমরা কি করব, দুইটা ভাগে বিভক্ত করব, এবং একটা নির্দিষ্ট সময় পর ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হবে, আর জাবেদায় এই দৈত্য সত্তাটা প্রয়োগ করা হয়। ঠিক আছে বন্ধুরা, তো জাবেদায় কি করা হয়, ডেবিট এবং ক্রেডিটে বিভক্ত করা হয় প্রত্যেকটা লেনদেনকে, এবং সমপরিমাণ অর্থ দ্বারা ডেবিট ও ক্রেডিট করা হয়। সো দৈত্য সত্তার নীতি বা দুতরফা দাখিলা পদ্ধতি আমরা জানি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং সর্বজন স্বীকৃত পদ্ধতি। সো যেহেতু এই পদ্ধতিটা বিজ্ঞানসম্মত, নির্ভরযোগ্য এবং সর্বজন স্বীকৃত, সুতরাং এই পদ্ধতিটার ব্যবহার করা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে নির্ভরযোগ্য, এর ফলে নির্ভুল এবং স্বচ্ছ থাকবে হিসাবগুলো। তাই জাবেদার গুরুত্ব কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে দৈত্য সত্তার প্রয়োগ নিশ্চিত করে। শেষে রয়েছে লেনদেনের ব্যাখ্যা। লেনদেনের ব্যাখ্যা বলতে বোঝানো হয়েছে, ধরো আমি কি করলাম, আমার পাওনাদারের টাকাটা পরিশোধ করলাম। সো পাওনাদারকে পরিশোধ, এই লেনদেনটার জন্য আমার কি হবে, কোন হিসাবটা ডেবিট হবে এবং কোন হিসাবটা ক্রেডিট হবে। সো পাওনাদারকে পরিশোধ, মনে করো এখানে হচ্ছে 10,000 টাকা। যেহেতু আমি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেছি, সো আমার 10,000 নগদ অর্থ চলে গিয়েছে। সো নগদান হিসাব হবে ক্রেডিট, যেহেতু অ্যাসেট কমে গেছে সেহেতু নগদান হিসাব হবে কি, ক্রেডিট। আর অন্যদিকে পাওনাদারকে পরিশোধ করার ফলে আমার পাওনাদার বা দায় হচ্ছে কমে গেছে, সো পাওনাদার হবে হচ্ছে ডেবিট। সো দেখতেই পাচ্ছি পাওনাদার হিসাব ডেবিট এবং হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এখন লেনদেনের ব্যাখ্যাটা কি, আমি যখন এই হিসাবগুলোকে জাবেদার মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট করব, তখন লেনদেনের ব্যাখ্যাটা কিন্তু খুবই প্রয়োজন। কেননা আমার পাওনাদার হতে পারে মিস্টার রহিম, ঠিক আছে, আমার পাওনাদার হতে পারে মনি ট্রেডার্স, ঠিক আছে। সো এইরকম যে পাওনাদাররা রয়েছে, আমরা কিন্তু যদি পাওনাদার হিসাব শুধু লিখে রাখি, তখন কিন্তু আমরা ধরতে পারবো না যে আসলে কোন পাওনাদারকে আমি পরিশোধ করেছি বা কোন পাওনাদারের টাকাটা আমি পরিশোধ করছি। সো মিস্টার রহিম বা মনি ট্রেডার্স, এভাবে যদি আমি লেনদেনের ব্যাখ্যাটা প্রদান করি যে মিস্টার রহিম ট্রেডার্সকে পরিশোধ, ঠিক আছে, অথবা পাওনাদার মনি ট্রেডার্সকে পরিশোধ, এভাবে লেনদেনের ব্যাখ্যাটা প্রদান করে রাখি, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমি যখন হিসাবগুলোকে আবার চেক করব যে আমার ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, তখন কিন্তু আমি ব্যাখ্যা দেখলেই বুঝতে পারবো যে আমার কোন লেনদেনের জন্য পাওনাদার হিসাবকে ডেবিট করেছিলাম, কোন লেনদেনের জন্য আমি নগদান হিসাবকে ক্রেডিট করেছিলাম। বুঝতে পেরেছো? জাবেদার কিন্তু আরো অনেক গুরুত্ব আছে, এর মধ্যে একটা হচ্ছে ভুল ত্রুটি হ্রাস। আমরা যদি লেনদেনগুলো খতিয়ানি হিসাবভুক্ত করার পূর্বে জাবেদা হিসাবভুক্ত করি, তাহলে কিন্তু অনেকাংশে ভুল ত্রুটি হ্রাস পাবে। আমরা দেখেছি যে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে লেনদেন সমূহকে সঠিক এবং স্বচ্ছভাবে বা নির্ভুলভাবে আমরা যাতে লিপিবদ্ধ করি, যার ফলে কি হবে, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে। সো লেনদেন খতিয়ান অন্তর্ভুক্তির পূর্বে আমরা যদি জাবেদায় লিখে রাখি, তাহলে ভুল ত্রুটি এবং খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনাটা অনেকাংশে হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র, ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু অনেক ধরনের লেনদেন সংঘটিত হয়। সো আমরা যেহেতু জাবেদায় তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে লেনদেনগুলোকে সাজিয়ে রাখি একটার পর একটা, মনে করো 2 তারিখের লেনদেন, এরপর 3 তারিখের লেনদেন, এরপর 4 তারিখের লেনদেন, এভাবে আমরা ক্রমানুসারে কি করি, সাজিয়ে লিখে রাখি, আবার প্রত্যেকটা লেনদেনের সাথে ব্যাখ্যা প্রদান করি। সো পরবর্তীতে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে জাবেদা কিন্তু দলিল বা প্রমাণ স্বরূপ হচ্ছে কাজ করতে পারে। আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের দলিল সংরক্ষণ করি, সেই দলিলগুলো কি কি,
ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, তারপর হচ্ছে ডেবিট নোট, ক্রেডিট নোট, চালান, এগুলো হচ্ছে আমরা কি করি, সংরক্ষণ করি। আর এই দলিল পত্রাদি থেকেই কিন্তু আমরা জাবেদাটা প্রস্তুত করি। আমরা এর আগেও জেনেছি আমরা যে সকল দলিলগুলো সংরক্ষণ করতাম সেই দলিলগুলো থেকে আমরা জাবেদা প্রস্তুত করে ফেলতাম, যাতে হচ্ছে ভবিষ্যতে সেটা প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়। ঠিক আছে, তো ভবিষ্যৎ সূত্র হিসাবেও কিন্তু জাবেদা কাজ করে। পাকা বহির সহায়ক, হিসাব বিজ্ঞানের পাকা বহি কাকে বলা হয়? হিসাব বিজ্ঞানের পাকা বহি বলা হয় খতিয়ানকে। এটাকে স্থায়ী বই অথবা পাকা বই বলা হয়। সো জাবেদা খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়। পাকা বহির সহায়ক মানে কি? জাবেদা যখন আমরা প্রস্তুত করি তখন অলরেডি আমরা ডেবিট এবং ক্রেডিটে বিভক্ত করে ফেলি, আমরা হিসাবগুলোকে আলাদা আলাদা ভাবে বিভক্ত করে ফেলি। সো যখন আমরা খতিয়ান প্রস্তুত করব, যেমন খতিয়ানে ধরো আমরা কি করলাম, নগদান হিসাব প্রস্তুত করলাম। ঠিক আছে, সো নগদান হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে আমি জাবেদা থেকে কিভাবে সাহায্য নিব? নগদান হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে আমি যে ডেবিট টাকাটা এবং ক্রেডিট টাকাটা নিলাম, কোন পাশ ডেবিট হবে কোন পাশ ক্রেডিট হবে আমি বুঝে গেলাম। এরপর আমি যে হিসাবগুলো জাবেদাতে বিভক্ত করেছি, ডেবিট হিসাব এবং ক্রেডিট হিসাব, তাই না? ধরো আমি হচ্ছে নগদ প্রাপ্তি, আমি দেনাদার হতে নগদ টাকা পেলাম, তখন কি হবে? নগদান হিসাব হবে ডেবিট আর দেনাদার হবে কি ক্রেডিট, কারণ আমি দেনাদার থেকে টাকা পেয়েছি। সো নগদ টাকা হচ্ছে বেড়ে গেছে আর দেনাদার হচ্ছে কমে গেছে। সো এই যে আমরা জাবেদাতে বিভক্ত করলাম কোন হিসাবটা ডেবিট হবে কোন হিসাবটা ক্রেডিট হবে, সো খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু আমার আর জাবেদা করা লাগছে না, আমার হিসাবগুলো বাদ পড়ছে না, আমি নির্ভুলভাবে ইজিলি হিসাবগুলো সংরক্ষণ করতে পারি। সো এই জন্যই খতিয়ান প্রস্তুতের পূর্বে জাবেদা প্রস্তুত করলে এটা হচ্ছে পরবর্তীতে খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে। তো বন্ধুরা, জাবেদার গুরুত্বগুলো কি কি? জাবেদার মাধ্যমে আমরা লেনদেন লিপিবদ্ধ করতে পারি সঠিকভাবে, জাবেদার মাধ্যমে আমরা লেনদেনের সংখ্যা, লেনদেনের পরিমাণ জানতে পারি, ভুল ত্রুটি অনেকটা কমে যায়, ভবিষ্যতে দলিল বা প্রমাণস্বরূপ কাজ করে এবং খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে। তাছাড়া জাবেদাতে লেনদেনের ব্যাখ্যা প্রদান করা হয় এবং হচ্ছে জাবেদাতে দ্বৈত সত্তার নীতিটা বা দুতরফা দাখিলার নীতিটা প্রয়োগ করা হয়। তো এই জন্যই হিসাবে নির্ভুলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য জাবেদার গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, এখন আমরা দেখব জাবেদা কিভাবে তৈরি করতে হয়। এখানে একটি নমুনা ছক দেওয়া আছে যার হচ্ছে পাঁচটি কলাম রয়েছে। প্রথম কলামটা হচ্ছে তারিখ, এরপর হচ্ছে বিবরণ বা হিসাবের নাম ও ব্যাখ্যা। এই কলামে আমরা কি করব, হিসাবের নাম এবং হিসাবের ব্যাখ্যা লিখে রাখবো, মানে হচ্ছে কোন হিসাব ডেবিট হবে কোন হিসাব ক্রেডিট হবে, এবং পরবর্তীতে আমরা এভাবে ব্র্যাকেটের মধ্যে ব্যাখ্যা প্রদান করব। এরপর হচ্ছে খতিয়ান পিসটা, এই ঘরে আমি আপাতত কিছু লিখবো না। তারপর হচ্ছে ডেবিট টাকা, আর হচ্ছে ক্রেডিট টাকার ঘরে আমরা টাকার অর্থটা লিখব। সো প্রথমে ধরো এখানে একটা লেনদেন দেওয়া আছে January 1। ঠিক আছে, January 1 এর একটা লেনদেন দেওয়া আছে, মালিক 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। সো মালিক 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা আমরা কি করব, প্রথমে লিখব যে January 1। এখানে যদি সাল দেওয়া থাকে তাহলে আমরা উপরে সালটা লিখে ফেলব। এবার হচ্ছে হিসাবের নাম ও ব্যাখ্যা। সো মালিক যখন ব্যবসায় মূলধন আনে তখন কি হবে, যে মূলধনটা আনবে যদি স্থায়ী সম্পদ হয় তাহলে সেটার নাম হবে, যদি নগদ অর্থ হয় সেটার নাম হবে। নগদান হিসাব আমরা ডেবিট করব, আর অন্যদিকে মালিক যেহেতু মূলধন এনেছে সো মূলধন হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। সো নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এবার হচ্ছে ব্যাখ্যা প্রদানের পালা, আমরা ব্যাখ্যায় লিখব হচ্ছে মালিক মূলধন আনয়ন করব। ঠিক আছে, অথবা শুধু যদি আমরা লিখি মূলধন আনয়ন করা হলো সেটাও কিন্তু হবে। সো মালিক মূলধন আনয়ন করলো। ঠিক আছে, সো এটাই হচ্ছে মূলত আমার হিসাবের নাম ও ব্যাখ্যা প্রদান করা। এবার ডেবিট টাকা ও ক্রেডিট টাকার ঘরে আমরা কি লিখব, দেখো এই যে ডেবিট এর বরাবর আমরা লিখব 1 লাখ টাকা। ঠিক আছে, এর পরের ঘরে কিন্তু আমরা বরাবর লিখবো না, আমরা একটু নিচে যে ক্রেডিট বরাবর হচ্ছে আমরা লিখব 1 লাখ টাকা। তো দেখো এখানে কি হয়েছে, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট করেছি, ডেবিটের বরাবর লিখেছি 1 লাখ টাকা আর মূলধন হিসাব ক্রেডিটের বরাবর লিখেছি 1 লাখ টাকা, আর তারিখের ঘরে আমি তারিখ দিয়েছি আর নিচে এখানে ব্যাখ্যা প্রদান করেছি। ওকে বন্ধুরা, তো এটাই ছিল মূলত জাবেদার নমুনা ছক এবং জাবেদাতে লেনদেন লিপিবদ্ধ করার পদ্ধতি।
এখন আমরা জানবো জাবেদার শ্রেণী বিভাগ সম্পর্কে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাবেদা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা হচ্ছে আবার ছয় ধরনের, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং হচ্ছে শেষে নগদ প্রদান জাবেদা। তো বন্ধুরা, ক্রয় জাবেদা বলতে কি বোঝায়? আরে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন যেই বইতে লিপিবদ্ধ করা হয় তাকে হচ্ছে ক্রয় জাবেদা বলে। আমি আবার রিপিট করছি, ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো যে জাবেদায় বা যে বইতে লিপিবদ্ধ করে রাখা হয় তাকে হচ্ছে ক্রয় জাবেদা বলে। ধরো ধারে পণ্য ক্রয় করা হলো হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? আমি ধারে পণ্য ক্রয় করেছি 20,000 টাকা, তাহলে এটার ক্রয় জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট, 20,000 টাকা। সো ক্রয় হিসাবকে আমরা কেন ডেবিট করলাম? কারণ ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, আর ব্যয় যখন বৃদ্ধি পায় তখন সেটাকে ডেবিট করতে হয়। আর পাওনাদার হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, যেহেতু আমরা এখানে দায় বৃদ্ধি পেয়েছে সেহেতু আমরা পাওনাদার হিসাবকে ক্রেডিট করেছি। এবার আসি বিক্রয় জাবেদায়। ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো যে জাবেদা বা যে বইতে লিপিবদ্ধ করে রাখা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। এখন যদি আমরা সেম উদাহরণটা এখানে দেই যে ধারে পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা, তো এটার জাবেদা কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাবকে কেন ডেবিট করলাম? কারণ হচ্ছে আমি ধারে বিক্রয় করেছি, তখন আমার কি হয়েছে, একটা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়েছে। তো প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ যখন বৃদ্ধি পায় তখন সেটাকে ডেবিট করতে হয়। আর অন্যদিকে আমি যেহেতু ধারে বিক্রয় করেছি আমার আয় হয়েছে, তো বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করব 20,000 টাকা দিয়ে। এবার হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। আমরা যদি ধারে যে পণ্যটা ক্রয় করেছিলাম সেই ধারে কৃত পণ্য ফেরত প্রদান করি, তখন যে জাবেদা লিপিবদ্ধ হবে সেটাই হচ্ছে মূলত ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা আমরা কিভাবে লিপিবদ্ধ করব? আমরা পাওনাদার হিসাবকে ডেবিট করব আর ক্রয় ফেরত হিসাবকে ক্রেডিট করব। ক্রয় ফেরত, দেখো বন্ধুরা, ক্রয় হলে আমার কি হয়, ব্যয় হয়, কিন্তু যদি আমরা ক্রয় ফেরত প্রদান করি তখন আমার ব্যয়টা হচ্ছে কমে যায়। সো ব্যয় হ্রাস হলে আমরা সেটাকে ক্রেডিট করব, আর ব্যয় বৃদ্ধি পেলে আমরা সেটাকে ডেবিট করব। এরপর হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার কেন ডেবিট হলো? আমরা যেহেতু ক্রয় ফেরত প্রদান করেছি আমার দায় হচ্ছে হ্রাস পেয়েছে, সো পাওনাদার হিসাবকে আমরা ডেবিট করলাম। এবার হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। ধারে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে, ঠিক আছে, ধারে যে পণ্যটা আমি প্রতিষ্ঠান বিক্রয় করেছিলাম সেই পণ্যটা যদি ফেরত আসে, তখন যে জাবেদা লিপিবদ্ধ করতে হবে সেটাই হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা কি হবে? বিক্রয় ফেরত ডেবিট আর হচ্ছে দেনাদার ক্রেডিট। মানে হচ্ছে বিক্রয় ফেরত হিসাবকে আমরা ডেবিট করব, কারণ বিক্রয় হচ্ছে আয় আর বিক্রয় ফেরত প্রদান করা হলে আমার যে রেভিনিউ ছিল সেটা কমে যাচ্ছে। সো রেভিনিউ কমে গেলে আমরা সেটাকে কি করব, ডেবিট করব। আর দেনাদার হচ্ছে সম্পদ বা অ্যাসেট, অ্যাসেট এখানে হচ্ছে কমে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে ক্রেডিট করব। সো আমি আবার বলি, বিক্রয় ফেরত জাবেদাটা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আর লাস্ট দুইটা জাবেদা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা। নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন যে জাবেদার বইতে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। যেমন ধরো আমি দেনাদার থেকে আদায় করলাম, ঠিক আছে, আমি দেনাদার থেকে টাকা পেলাম, টাকা প্রাপ্তি হলো, সো এই লেনদেনটার জন্য আমি কি জাবেদা দিব? নগদান হিসাব ডেবিট আর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট, কারণ আমি দেনাদার থেকে নগদে অর্থ পেয়েছি। সো নগদান হিসাবকে ডেবিট করব আর দেনাদার হিসাবকে আমরা ক্রেডিট করব। নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে একটা উদাহরণ দেই। ধরো আমি পাওনাদারকে পরিশোধ করলাম, আমার প্রতিষ্ঠানের যে পাওনাদার তাকে আমি নগদে পরিশোধ করলাম, তো কি হবে এর জাবেদাটা? পাওনাদার ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কেননা পাওনাদারকে আমি যখন পরিশোধ করেছি তখন আমার দায় হ্রাস পেয়েছে, তাই পাওনাদার হিসাবকে ডেবিট করেছি। আর নগদে যেহেতু আমি পরিশোধ করেছি তাই নগদান হিসাব ক্রেডিট, কারণ আমার অ্যাসেট কমে গেছে। সো এই ছিল বন্ধুরা মূলত বিশেষ জাবেদা। এই ছয়টা বিশেষ জাবেদা রয়েছে, এর বাইরেও প্রকৃত জাবেদা রয়েছে। প্রকৃত জাবেদাগুলো কি কি? সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা আর শেষে হচ্ছে অন্যান্য জাবেদা। সংশোধনী জাবেদা হচ্ছে সেই জাবেদা, ধরো আমরা
কোনো হিসাব লিপিবদ্ধকরণে ভুল করলাম। সো হিসাব লিপিবদ্ধকরণে ভুল বলতে কি বোঝাচ্ছে, আমি আসবাবপত্র ক্রয় করলাম 1,00,000 টাকার, ঠিক আছে। সো আসবাবপত্র ক্রয় করে আমি আসবাবপত্র হিসাবকে ডেবিট না করে আমি ক্রয় হিসাবকে কি করলাম, ডেবিট করলাম। সো এই যে একটা ভুল লিপিবদ্ধকরণে হয়ে গেল, আমি আসবাবপত্র হিসাবকে ডেবিট করার কথা ছিল কিন্তু না, আমি ক্রয় হিসাবকে ডেবিট করলাম। সো এই ভুলে সংশোধনী জাবেদা কি হবে, আমরা কি কাটাকাটি করব, কেটে আমরা ক্রয়ের জায়গায় আসবাবপত্র লিখবো? অবশ্যই না। আমরা একটা সংশোধনী জাবেদা প্রদানের মাধ্যমে আমরা ডেবিটকে ক্রেডিট করব আর ক্রেডিটকে ডেবিট করে সেই টাকার অঙ্কটা মিলিয়ে দিব। দেখো কিভাবে, আমি যদি আসবাবপত্র হিসাবকে সেই ডেবিটই করি, কারণ আমি কিন্তু আসবাবপত্র হিসাবকে অলরেডি ডেবিট করিনি, আমি কোথাও হচ্ছে আসবাবপত্র হিসাবকে লিখিনি। সো আমি যদি আসবাবপত্র হিসাবকে ডেবিট করি আর ক্রয় হিসাবকে আমি যদি ক্রেডিট করি, তাহলে কিন্তু আমার সেটা সংশোধন হয়ে যাচ্ছে। কেননা আমি যে আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট করলাম, ধরো এখানে আমি 1,00,000 টাকাকে কি করলাম, ডেবিট করলাম। সো ক্রয় হিসাবে 1,00,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর অন্যদিকে কিন্তু আসবাবপত্র হিসাবে আমি কিছুই লিখিনি। ওকে, সো আসবাবপত্র হিসাব আমি যদি ডেবিট করি 1,00,000 টাকা দিয়ে এখন, আর ক্রয় হিসাবকে আমি যদি ক্রেডিট করি 1,00,000 টাকা দিয়ে, তাহলে ক্রয় হিসাবে ডেবিট 1,00,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 1,00,000 টাকা, এই দুইটা হচ্ছে প্লাস মাইনাস হয়ে আমার কি হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে। সো বন্ধুরা, এইভাবেই আমরা সংশোধনী জাবেদাটা প্রদান করব। এবার হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা হচ্ছে আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে, মানে একদম বছরের শেষে আমরা কি করব, অগ্রিম আয় অগ্রিম ব্যয়, তারপর হচ্ছে বকেয়া আয় বকেয়া ব্যয় এবং অবচয়, তারপর হচ্ছে অন্যান্য যে সকল লেনদেনের জন্য আমি জাবেদা প্রদান করব, সেগুলোই হচ্ছে মূলত সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদার ক্ষেত্রে আমি অগ্রিম আয় অগ্রিম ব্যয়, তারপর হচ্ছে বকেয়া আয় বকেয়া ব্যয়, এই সকল লেনদেনগুলোর হচ্ছে জাবেদা প্রদান করে থাকি। সমন্বয় জাবেদা একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদের দেখাই। ধরো ভাড়া প্রদান করেছো তুমি 20,000 টাকা, ঠিক আছে। তো ভাড়া খরচ তুমি করেছো 20,000 টাকা, এর মধ্যে 4,000 টাকা হচ্ছে তোমার অগ্রিম, মানে পরবর্তী বছরের জন্য তুমি 4,000 টাকা প্রদান করেছো। তো ভাড়া তুমি প্রদান করেছো ধরো 2021 সালে, আর অগ্রিম যেটা প্রদান করেছো 4,000 টাকা সেটা ধরো 2022 সালে। তো 2021 সালে প্রদান করেছো 20,000 টাকা, আর 4,000 টাকা হচ্ছে 2022 সালের জন্য, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এর জন্য তুমি কি জাবেদা প্রদান করবে, অগ্রিম ভাড়া ডেবিট আর হচ্ছে ভাড়া খরচ হিসাব ক্রেডিট, ঠিক আছে। তো অগ্রিম ভাড়া 4,000 টাকা তুমি ডেবিট করবে আর ভাড়া খরচ হিসাব তুমি 4,000 টাকাকে ক্রেডিট করবে, মানে অগ্রিম ভাড়া যেটা হচ্ছে 4,000 টাকা ছিল 2022 সালের জন্য সেটাকে তুমি ডেবিট করছো, আর ভাড়া খরচ হচ্ছে 4,000 টাকা এটা হচ্ছে ক্রেডিট করছো। তাহলে কি হবে, 20,000 টাকা থেকে 4,000 টাকা মাইনাস করলে 2021 সালের জন্য তোমার হচ্ছে 16,000 টাকা থাকবে, মানে 20,000 থেকে 4,000 মাইনাস করলে 2021 সালের জন্য কত থাকবে, টোটাল 16,000 টাকা হচ্ছে তোমার ভাড়া খরচ থাকবে, আর অগ্রিম ভাড়া হচ্ছে 4,000 টাকা। তো এখন তোমার কি করতে হবে, দেখো অগ্রিম ভাড়াকে ডেবিট করছো আমি আর ভাড়া খরচকে তুমি ক্রেডিট করছো 4,000 টাকা দিয়ে। এবার হচ্ছে সমাপনী জাবেদা। সমাপনী জাবেদাটা খুবই ইন্টারেস্টিং। আমরা একটা বছর শেষে কিছু হিসাবকে বন্ধ করে দিই, সেই হিসাবগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয় এবং উত্তোলন হিসাব। এই মুনাফা জাতীয় আয় ব্যয় এবং উত্তোলন হিসাবকে আমরা বছরের শেষে, এই জন্য একে বলা হয় সমাপনী জাবেদা, আমরা একদম বছরের শেষে কি করব, এদের ব্যালেন্সটা জিরো করে দিব। সো এই যে আমরা ব্যালেন্সটা বন্ধ করে দিলাম, এই জন্য যে জাবেদাটা প্রদান করতে হবে সেটাই হচ্ছে সমাপনী জাবেদা। মানে মুনাফা জাতীয় আয় ব্যয় উত্তোলন হিসাব বন্ধ করার জন্য আমরা যে জাবেদা দাখিলা প্রদান করব সেটাই হচ্ছে সমাপনী জাবেদা। আর প্রারম্ভিক জাবেদা সমাপনী জাবেদার একটা অংশ। কিভাবে, প্রারম্ভিক জাবেদা কিন্তু সমাপনী জাবেদার সাথে রিলেটেড, কারণ হচ্ছে আমরা যে সমাপনী জাবেদার মাধ্যমে মুনাফা জাতীয় আয় ব্যয় আর উত্তোলন হিসাবকে বন্ধ করলাম, বাকি থাকছে কি, বাকি থাকছে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব। সো এই হিসাবগুলোর যে সমাপনী জেট থাকবে সেগুলোর পরবর্তীতে আমরা কি করব, বছরের শুরুতে, মানে পরবর্তী বছরের শুরুতে কি আমরা কি করব, সেগুলোর প্রারম্ভিক জাবেদা প্রদান করব। যেমন ধরো সম্পদের সমাপনী জেট আছে 2,00,000 টাকা, ঠিক আছে। সো এই যে 2,00,000 টাকা সমাপনী জের আছে, পরবর্তী বছরের শুরুতে আমরা কি করব, প্রারম্ভিক জাবেদা প্রদান করব সম্পদের জন্য 2,00,000 টাকার। ওকে, সো এভাবেই আমরা
সমাপনী জাবেদা দেওয়ার পর পরবর্তী বছরে প্রারম্ভিক জাবেদা প্রদান করব। এবার শেষে রয়েছে অন্যান্য জাবেদা। অন্যান্য জাবেদা হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, তারপর হচ্ছে বাট্টা প্রাপ্তি অথবা বাট্টা প্রদান, পণ্য বিতরণ ইত্যাদি সংক্রান্ত জাবেদাগুলোই হচ্ছে অন্যান্য জাবেদা। মানে যেসব লেনদেনের কোনো বিশেষ জাবেদা হবে না, তারপর হচ্ছে কোনো প্রকৃত জাবেদার, এই যে চারটা রয়েছে এই চারটার কোনোটাই আমরা লিপিবদ্ধ করতে পারবো না। এই চারটা জাবেদার কোনো জাবেদাতেই আমরা যে সকল লেনদেন লিপিবদ্ধ করতে পারবো না, সেই সকল লেনদেন হচ্ছে অন্যান্য জাবেদায় অন্তর্ভুক্ত হবে। তো এটারই উদাহরণ হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়। আমরা যদি পণ্য ক্রয় অথবা বিক্রয় করি ধারে, তখন আমরা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদাতে লিপিবদ্ধ করব। অথবা পণ্য ক্রয় বিক্রয় করলে যদি নগদে করি, তখন আমরা নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করব। কিন্তু যদি স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় করি, তখন আমরা অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করব। আবার হচ্ছে বাট্টা প্রাপ্তি বাট্টা প্রদান কিংবা পণ্য বিতরণ সংক্রান্ত লেনদেনগুলো আমরা অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করব। সো এই ছিল জাবেদা শ্রেণী বিভাগ। তো বন্ধুরা, আজকে আমরা শিখেছি জাবেদা কি, জাবেদার গুরুত্ব কি, তারপর যে কিভাবে আমরা সাধারণ জাবেদা প্রস্তুত করব, সেই সাধারণ জাবেদার একটি নমুনা ছক দেখেছি, আর শেষে আমরা জাবেদার শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছি। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।